ষাট ঊর্ধ্বদের শিক্ষকের চাকরি মোটা মাইনে সরকারি চাকরির নিয়োগপত্র পেলেন মৃত ব্যক্তিরা ঘটনায় স্থানীয়রা অবসর নেওয়ার বয়সে এলো চাকরির নিয়োগপত্র নিয়োগপত্র পেয়েছেন এমন অনেক প্রার্থীর আবার মৃত্যুও হয়ে গেছে রাস্তায় যখন তরুণরা চাকরির দাবিতে সরব তখন ষাট ঊর্ধ্ব প্রবীণদের কাছে কীভাবে আসে চাকরির নিয়োগপত্র যদিও এ বিষয়ে মুখে কলুব হুগলি শিক্ষা সংসদের সম্প্রতি হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সংসদ ছেষট্টি জনকে স্কুলে চাকরির নিয়োগপত্র পাঠিয়েছে তবে এই ছেষট্টি জন প্রার্থী ষাট ঊর্ধ্ব এর মধ্যে চারজনের মৃত্যুও হয়েছে একদিকে তরুণ প্রজন্ম রাস্তায় বসে দিনের পর দিন চাকরির দাবিতে সোচ্চার হচ্ছে সেখানে অবসর নেওয়ার বয়সে এসে এই প্রবীণদের কেন চাকরির নিয়োগপত্র পাঠানো হল সে নিয়ে তরজা এখন তুঙ্গে নিয়োগপত্রগুলিতে স্কুলের নামও উল্লেখ করা রয়েছে নিয়োগপত্র হাতে পাওয়ার পর অনেকেই তাই ছুটেছেন সংশ্লিষ্ট স্কুলে আবার কেউ ছুটেছেন সার্কেল অফিসে চাকরি পেয়ে সকলেই খুশি হয় তবে এই অবসর নেওয়ার বয়সে এসে চাকরি পেয়ে হতবাক চাকরিপ্রাপ্ত প্রবীণরা পাণ্ডোয়ার বাসিন্দা ষাট উর্ধ্ব দীনবন্ধু আচার্য জানাচ্ছেন সেই কোন বামফ্রন্ট জমানায় তারা প্রশিক্ষণ প্রাপ্ত ছিলেন চাকরি পাননি পরে প্যানেলও বাতিল হয়ে যায় এখন শেষ বয়সে এসে নিয়োগপত্র হাতে পাচ্ছেন এটা কীভাবে হল বিস্ময় দীনবন্ধুবাবুর পঁয়ষট্টি বছর বয়সী তুষার বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন গত বছর তার স্ত্রী ক্যান্সারে মারা গেছেন চাকরিটা যদি তিনি আগে পেতেন তাহলে স্ত্রীর ভালো করে চিকিৎসা করাতে পারতেন তুষারবাবু স্ত্রী ছাড়াও ছিল তার একমাত্র মেয়ে মেয়ের বিয়ে হয়ে গিয়েছে তিনি একাই থাকেন বর্তমানে এখন এই চাকরির তার ততটা প্রয়োজন নেই তবে তিনি জানান গত বৃহস্পতিবার তিনি চুচড়ায় জেলা প্রাথমিক বোর্ডে গিয়ে জয়েন করেছেন অবাক করার বিষয় তিনি জানালেন দীর্ঘ চল্লিশ বছর মামলা চলার পর তিনি চাকরিটি পেয়েছেন আমাদের থেকে বামপুর সরকার আমাদের ট্রেন্ডের ইয়ে মানেনি বেশি করে চাকরি দিয়েছিল বড় প্যানেলটা যা আজ ক্যান্সেল করে দিয়েছে এখন কী করে অ্যাপয়েন্টমেন্ট হলো জানি না এখন অ্যাপয়েন্টমেন্ট হয়েছে আমাদের এই জানুয়ারিতে অ্যাপয়েন্টমেন্ট এসছে আমরা এসআই অফিসে এসেছি আমাদের জেলা পরিষদের চেয়ারম্যান অর্ডার দিয়েছিলেন যে এসআই অফিসে গিয়ে জয়েন করতে আমরা এসেছি জয়েন করতে আর আপনারা কবে তাহলে করছেন আমরা এসেছি তো আজকেই জয়েন করতে আচ্ছা উনি যেটা অর্ডার দিয়েছেন যে এখানে এসআই অফিসে জয়েন করতে

কোথায় করেছিলেন সেই অ্যাপয়েন্টমেন্ট ওনারা কিছুতেই দেয়নি আমাদের তারপরে আমরা হাইকোর্টের দ্বারস্থ হই তারপরে হাইকোর্টে আমরা বহুবার রায় পেয়েছি ব্রাম্মন সরকার তখন ছিল দেয়নি এখন তৃণমূল সরকার আছে ওনারাও দেয়নি এই কদিনের রায় হয়েছে কুড়ি তারিখে ইংরেজির কুড়ি বারো দু হাজার তেইশে তেমন প্যানেলটা ছিল আমাদের তখন নিয়ম ছিল ইয়েতে বেসিক ট্রেনিংয়ের পুরো পার্সেন্টটাই দিতে হবে তার গভর্নমেন্ট জিও ছিল যে অন্তত যতক্ষণ পর্যন্ত বেসিক ট্রেনিং থাকবে ততক্ষণ পর্যন্ত আনট্রেনিং চলবে না কিন্তু সেই নিয়ম ওরা মানিনি তার সত্ত্বেও ওরা বলেছিল ফিফটি ফিফটি সরকার বলেছিল কিন্তু ফিফটি ফিফটিও করেনি প্যানেলটাই দেখা গেলো পরে বার করে দেখা গেলো যে পাঁচশো তিরানব্বই বেসিক ট্রেনিংয়ের প্যানেল আর একুশশো সাঁত্রিশ হচ্ছে আন এই করে দেখা গেলো প্যানেল চালু হওয়া আপনারা কবে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেলেন আমরা অ্যাপয়েন্টমেন্ট পেলে আমি কি কি লেখা রয়েছে সেখানে জয়েন করার জন্য স্কুলের বাণী মন্দির স্কুলে জয়েন করার জন্য বললো বড় সাতশা বাণী মন্দির জয়েন করতে গিয়েছিলেন হ্যাঁ জয়েন করতে এসে আচ্ছা এখানে আমাদের প্রায় অধিকাংশ সবাই করে ফেলেছে আমরা বড় করছি এই একাত্তর বছর বয়সে সে চাকরি হ্যাঁ সেই একাত্তর বছর বয়সে চাকরি কিভাবে হবে এমনি তো ষাট বছর হয় না একাত্তর বছর বয়সে চাকরি হয় না কিভাবে দিল বুঝতে পারছি না আমরা ক্ষতিপূরণ একটা চেয়েছিলাম হাইকোর্ট বলেছিল কমপক্ষে ছাব্বিশ বছর ধরে এরা যুদ্ধ করছে এদের একটা ক্ষতিপূরণ সে তো দেওয়ার কথা সে তো দূরের কথা এখন সে বলছে যে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি কীভাবে অ্যাপয়েন্ট করলো কী জানি নিয়ে করলো এই প্রবীণ চাকরি প্রাপকদের দাবি নিয়োগপত্রে স্বাক্ষর রয়েছে হুগলি জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপারসন শিল্পানন্দীর বিষয়টি নিয়ে তার সাথে যোগাযোগও করা গিয়েছে তবে বিষয়ে এ কোনো জবাবই এখনও তিনি দিতে পারেননি মুখে কুলুপ শিক্ষা সংসদেরও গোটা ঘটনায় অবাক সকলেই রিপোর্ট নিউজ হুগলি সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুত প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশেপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ